আমরা রয়েছি ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রাম চেতনা ইকো ভিলেজ এবং রেসর্ট রেসর্টের এই এই গেট আরও আগে থেকে আমি অতটা যাইনি ওইদিকেও রেসর্টের নামটি লেখা রয়েছে তো খুব সুন্দর একদম গ্রামীণ পরিবেশ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মুরগির ডাক শোনা যাচ্ছে খুব ভালো রেসর্টটি ওদের স্পেস খুব স্পেসিয়াস খুব অনেক প্রচুর জায়গা রয়েছে কিন্তু রুম সংখ্যা ওদের কম হোটেলটি হয়তো ছ বছর সাত বছর হলো হয়েছে আস্তে আস্তে ওরা আরও বাড়াবে রুম তো এখানে এসে আমরা প্রথম দিন গিয়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়ি কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী কনক দুর্গা মন্দিরের পাশেই ডুলুং নদী আপনাদের ভালো লাগবে কিন্তু সাবিত্রী মন্দির এই সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটার সময় খোলে এবং ছটার সময় আরতি হয় সেই কারণে প্রথম দিন আমরা সাবিত্রী মন্দিরে গিয়ে আমরা ঢুকতে পারিনি কিন্তু তারপর সকালবেলা সাড়ে নটার সময় যাওয়ার সময় আমরা সাবিত্রী মন্দিরে পুজো দিতে পেরেছি এবং দেখতে পেরেছি ওই দিন গেল যেদিন আমরা এসেছিলাম সেদিন আমরা ওই সমস্ত দেখেছি যেগুলো আপনাদেরকে বললাম এবং পরের দিন আমরা গিয়েছিলাম এখানে একটা খোয়াব গাঁও বা খোয়াব গ্রাম বলে গ্রাম রয়েছে যে গ্রামের মানে হচ্ছে খোয়াব মানে হচ্ছে স্বপ্নের স্বপ্ন তো সেই স্বপ্নের গ্রামে আমরা গেছিলাম সেখানে প্রতিটি গ্রামের বাড়িতে খুব সুন্দর করে আঁকা রয়েছে কারুকার্য করা আঁকা রয়েছে কিন্তু ছবি তোলার নিষেধ তাদের পারমিশান দিয়ে বা তাদের কিছু ডোনেশানের মাধ্যমে আপনি সেখানে ছবি তুলতে পারেন গ্রামের পরিবেশ ভালো গাছপালা রয়েছে সবজিপাতি আপনি যদি মনে করেন সেই সবজিপাতি তারা প্রতিদিন ব্যবহার করে যারা যে সমস্ত গাছ লাগায় কিন্তু আপনি ইচ্ছে করে তাদের কাছে সেগুলো কিনতেও পারবেন খুব সুন্দর গ্রাম এবং তাদের হাতের কাজের জিনিসপত্রও ওখানে পাওয়া যায় শৈল্পিক বলে কারুক শৈল্পিক রয়েছে ওদের অফিস সেখান থেকে ওদের হাতের কারুকার্যের জিনিস আপনারা কিনতে পারেন এই ছিল দ্বিতীয় দিনের সকালবেলা ঘোরাঘুরি এখানে ঝাড়গ্রামে এবং বিকেলবেলার দিকে আমরা লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে তো বেলপাহাড়িতে প্রথমেই আমরা গেছিলাম ধানডি কুসুম সেখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে এবং ওখানে নাবার আগে ওয়াটার ফলস আগে অনেক পাথরে খুব কারুকার্য করা কাজ করা হয় সেগুলো আপনি দেখতে পারেন বা আপনার সংগ্রহে রাখতে পারেন আর তারপর চলে গেছিলাম কেতকিলে কিন্তু এখানে তো একটু গ্রামীণ রাস্তা সে বড় গাড়ি নিয়ে যাতায়াত একটু হয়তো সমস্যা বা সেই কারণে সেদিন ফিরে এসেছিলাম পরের দিনের আমাদের বেড়ানো ছিল যেহেতু সাবিত্রী মন্দিরে ঢুকতে পারিনি তাই সকাল সাড়ে নটায় সাবিত্রী মন্দিরে গেছিলাম এখানে একটি পর্যটন জুবিলি মার্কেট রয়েছে যেটা হচ্ছে ঝাড়গ্রাম মার্কেট বলতে পারেন বা জুবিলি মার্কেট এবং তার পাশেই আছে আদিবাসী মার্কেট ওভার ব্রিজটার তলায় সেখানে আদিবাসীদের কিছু জিনিসপত্র যদি আপনি কিনতে চান সেটা কিনতে পারবেন এবং এখানে একটি পর্যটন কেন্দ্র আছে সেই পর্যটন কেন্দ্র বা ট্রাইবাল মিউজিয়াম ও যেতে পারেন সেখানে আপনি নেটে সার্চ করলে এসে যাবে ট্রাইবাল মিউজিয়ামও আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা গেছিলাম যেটা আমি বলতে ভুলে গিয়েছি যে জঙ্গল মহল ডিয়ার পার্ক সেখানেও চিতাবাগ রয়েছে হরিণ রয়েছে ডিয়ার রয়েছে এবং ময়ূর পিকক রয়েছে আপনারা দেখতে পারবেন ভালো লাগবে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে সেই জঙ্গলমহল ডিয়ার পার্ক আচ্ছা পরের দিন যেহেতু আমরা বেলপাহাড়ি সবটা দেখে উঠতে পারিনি পরের দিন আমরা আবারও বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ঘাগরা ওয়াটার খুবই সুন্দর লেগেছে সেখানে এবং খণ্ডরানি লেক এই দুটো আমরা দেখেছিলাম দেখে ফিরে এসেছিলাম ফিরে এসে এই চেতনাইকো রেসর্টে আমরা নাইট করে আজ আমাদের যাওয়ার দিন আজ আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে মানে কলকাতার উদ্দেশ্যে আর আমি আগেও বলেছি কলকাতা থেকে এই রেসার্টটি একটু কাছে হবে বলেই আমাদের এই রেসার্টে থাকা এখানে একশো সত্তর কিলোমিটার কলকাতা থেকে এই রেসার্টে পৌঁছোতে রেসার্টগুলো একটু ভিতরের দিকে বলে অনেক সময় আপনার এরকম রেসর্টেও আপনি থাকতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যদি আপনি জার্নি করতে পারেন তাহলে হয়তো তিনশো কিলোমিটার বা আড়াইশো কিলোমিটার দূরত্বও হয়ে যাবে কিন্তু যেহেতু এইটির দূরত্ব একশো সত্তর কিলোমিটার কলকাতা থেকে চেতনা ইসো ভিলেজ এবং এখানে ভিতরে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে এটা একটা ফার্ম হাউসের মতন এখানে সবজিপাতি যা ওদের বানানো হয় সেগুলোই ওরা যারা আসে ট্যুরিস্ট তাদেরকে রান্না করে দেয় এবং আপনি ইচ্ছে করলে সেই সবজি সবজিপাতি কিনতেও পারবেন এবং এখানে মনে হয় সম্ভবত খুব সুন্দর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এত ছোট্ট পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে দেখুন দেখুন এই দেখুন ছোট্ট গাছটি আরো বড় হবে এবং আরো সুন্দর সুন্দর পেঁপে হবে হ্যাঁ তো আমি আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন এই গ্রামীণ পরিবেশ এই সুন্দর সবুজ মানে একটা সবুজ গাছপালার তলায় সবুজের সমারোহে আমি আমার ভিডিও করে খুব আনন্দ পেয়েছি আপনারা আমার ভিডিও দেখে আনন্দ নিন উপভোগ করুন ভালো থাকবেন সকলে শেষ করছি আমার ভিডিও